মেয়ে ফর্সা নাকি কালো, এখনো এই কথা শুনতে হয় বইকি। আর সেজন্য অনেকেই চটকদার বিজ্ঞাপনে সুখ খোঁজেন, কিন্তু জানতেও পারেন না কতটা ক্ষতি হচ্ছে ত্বকের। আমরা বলি রং আসলে কোনো বিষয়ই নয়, বিষয় আপনার ত্বক। ঘরোয়া উপায়েও যা রাখা যায় সতেজ সুন্দর। রূপচর্চার চর্চা নিয়েই এবারের আয়োজন। মসুর ডাল ভাতের সাথে খাওয়ার মজাদার এই খাবারটির মাঝে লুকিয়ে আছে উপকারী নানা উপাদান। শুধু তাই নয়, এমন অনেকে আছেন যাদের খাবারের পাতে ডাল চাই চাই। হলদেচে কমলা রঙের এই খাবারটি যে শুধু খাওয়াতেই উপকারী তা কিন্তু নয়, রূপচর্চাতেও অনন্য রসুইঘরের সহজলভ্য উপাদান মসুর ডাল। ত্বকে জমে থাকা ময়লা ও বলিরেখা দূর করতে মসুর ডালে জুড়ি মেলা ভার, গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে, সাথে কমায় রোদে পোড়া ভাব। এতে থাকা ভিটামিন B1, K ও ভিটামিন A ত্বক রাখে উজ্জ্বল ও কোমল। সপ্তাহে 2 থেকে 3 দিন মসুর ডাল বাটার সাথে দুধ, মধু, গোলাপ জল, 1 চিমটি হলুদ মিশিয়ে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবেই উজ্জ্বল, এবং এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন ত্বক রাখবে টান টান। এই প্যাকটি ব্যবহার করতে পারবেন সব ধরনের ত্বকের অধিকারীরা। রং ফর্সাকারী ক্রিম ব্যবহারের চাইতে মসুর ডালের মতো এসব প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর। মুচ্ছনৈশী, চ্যানেল 24।